সালাতের সামনে দিয়ে চলাচল করা নিষিদ্ধ, তবে সেই নিষিদ্ধটা হচ্ছে সালাতের জায়গা মানিয়ে যাওয়াটা, সালাতের জায়গা মানিয়ে যাওয়াটা। সালাতের জায়গা কোনটা? একজন মুসল্লি তার মাথা রাখা পর্যন্ত যতটুকু জায়গা তার প্রয়োজন হয়, এটা সর্বসম্মতিক্রমে। আর এরপরের জায়গা দিয়ে যাওয়া যাবে কিনা সেটা একটা মুখতালাফি মাসালা, যেখানে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। বিশুদ্ধ মত হলো যাওয়া যাবে, তার যতটুকু জায়গা প্রয়োজন তারপর দিয়ে যাওয়া এটা শরীয়তে জায়েজ আছে। এটা সেই মতের উপর ভিত্তি করে যেখানে বলা হচ্ছে সোত্রাটা হচ্ছে সুন্নাহ, সোত্রাটা হলো সুন্নাহ। যারা বলেন সোত্রাটা ওয়াজিব, তারা এই জন্যই ওয়াজিব বলেন যে সোত্রা না থাকলে সামনে দিয়ে যেতে পারবে না, সেটা ইভেন আরও সামনে দিয়ে হলেও হোক। আর বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের উলামায়ে কেরাম, আমাদের শায়েখদের অনেকেই একাধিক হাদিসের খোলাসা কথা তারা উল্লেখ করেছেন যে আসলে কোনো হাদিস দ্বারা যদি ওয়াজিব বোঝা যায় তাহলে অন্য অনেক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সেটা মুস্তাহাব বা সুন্নাহ। অতএব আমরা বলবো যে সব হাদিসগুলো সম্মিলনে সূত্রটা হলো সুন্নাহ, সূত্রা রাখাটা সুন্নাহ। সেই সূত্রা কেউ যদি না রাখেন তাহলে সে গুনাহগার হবে না, এবং তার সামনে দিয়ে সূত্রার সামনে দিয়ে হলে সহজে যাওয়া যেতে পারে। আর যদি সূত্রা না থাকে তাহলে সে নামাজের বা সালাতের জায়গাটা না মানিয়ে এর বাইরে দিয়ে সে যেতে পারবে। আর যদি ইমাম থাকেন, যেমন ইমামতি করছেন, তাইলে ইমামের সূত্রটাই সমস্ত মুসল্লিদের সূত্রা হয়ে যাবে। এবং যদি অন্য কোনো মুসল্লির কোনো সফের মাঝখান দিয়ে তাকে হেঁটে যেতে হয় শত শত মুসল্লির সামনে দিয়ে, তাহলে নির্দ্বিধায় সে যেতে পারবে। এতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আসলে নাই, এটা আমাদের দেশে অনেকে জানে না, ফলে তারা মুসল্লিও মনে করে সেও ইমামের মতোই। ফলে ইমামের সামনে দিয়ে যেমন যাওয়া নিষিদ্ধ, মুসল্লির সামনে দিয়ে যাওয়া নিষিদ্ধ না। যখন জামাতের সাথে সালাত শুরু হয়ে যাবে তখন মুসল্লিদের সামনে দিয়ে যাওয়াটা এটা জায়েজ আছে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মিনায় তিনি তার খচ্চর দিয়েও গিয়েছিলেন, জায়গা খুঁজতেছিলেন যে কোথায় দাঁড়াবেন, তখন বিভিন্ন সফের মাঝখান দিয়ে তিনি গিয়েছিলেন, যার দ্বারা প্রমাণিত হয় যে মুসল্লিদের সালাতের জায়গা মানিয়ে যেতে কোনো অসুবিধা নেই যদি প্রয়োজন দেখা দেয়। কিন্তু প্রয়োজন ছাড়া কিন্তু এটা ডিস্টারবেন্স, এটা মনে রাখতে হবে। একজনের সালাতের জায়গা মানিয়ে যাবেন খামাখা জায়েজ আছে বলে, তাহলে তার সালাতের মনোযোগ নষ্ট করলেন আপনি, তখন কিন্তু অন্যদিক থেকে গুণা আসবে আপনার।